তো হাই গাইস, আপনাকে স্বাগত আরেকটা নতুন ভিডিওতে। আজকে আমি চলে এসেছি হলো ক্যানাল, এখানে হলো ক্যানাল বাড়িটার এখানে। তো আজকে আমি এখানে ঢুকবো যে এর ভেতরে, তো আমার খুব ভালো লাগে। আজকে আমি সকালে এসেছি আর সেম সোয়েটার, তো চলো ঢোকা যাক। আমি এখন ভেতরে ঢুকে পড়েছি আর ভেতরে জায়গাটা একদম অসাধারণ। তো চলো আমরা এখন আরও ভেতরে যাব, তো চলো দেখা যাক কী কী আছে ভেতরে। তো চলো চলেছি। আর তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ এখানেও থাকার জায়গা। এখানে ক্যানাল কোম্পানির যে অফিসারগুলো থাকে তারা থাকে এখানে। এই যে একটা বসার জায়গা আছে, আমি এখানে আগেও এসেছি কিন্তু তখন আমি ভিডিও বানানোর সুযোগ পাইনি, তো বানাইনি। তো আজকে আমি বানাচ্ছি সকাল সকাল, কেউ নেই দেখে। আর পেছনে রয়েছে ক্যানাল, আরও সামনে একটা গেট রয়েছে কিন্তু ওই যে সামনে একটা গেট রয়েছে কিন্তু ওই গেটটা বন্ধ, খোলা যায় না। ওই পিছন দিয়ে যাওয়া যায়, যদি যাওয়া যায় আজকে তো নিশ্চয়ই যাবো ওখানে। আর তোমরা এই ভিডিওটায় থেকো, ভিডিওটা ছেড়ে যাও না, কারণ ভিডিওটা আজকে খুব ভালো হতে চলেছে, তো দেখতে থাকো। আর এই যে এখানে একটা ঘর রয়েছে, আর ওই দুটো ঘরের মাঝখানে এই যে এখানে একটা ফাঁকা একটা জায়গা আছে, আর উপরে ওইটা মনে হচ্ছে ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি হবে। আর এখানে লোহার বড় বড় পাত কি প্লেটের মতো কিছু রাখা আছে এখানে, এগুলো দিয়ে কী কাজে আমি তো জানি না। আর এদিকে ওই যে আর এদিকে একটা গেট আছে আমার সামনের দিকে, এদিকে একটা গেট আছে, তো ওইখানে এখন যাচ্ছি। ওটা তো দেখে মনে হচ্ছে তালা লাগানো, কিন্তু যদি দেখি যদি যাওয়া যায় তাহলে তো খুব ভালো। আর আর এই যে হচ্ছে একটা ঘর, এই দেখো এই যে এখানে আমি চলে এসেছি। আর এখানে মোট তিনটা ঘর রয়েছে, একটা একটু বড় আছে, এই যে এটা হচ্ছে ছোট ঘর, আরও তো এদিক দিয়ে আছেই, এই যে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছি এদিক দিয়ে আছে আরও, আর এই যে ছোটটা। আর এদিক দিয়ে দেখো ক্যানাল আর তার পাশে বড় বড় গাছ। আর সকালবেলা এখানে যা লাগে দেখতে একদম বলার মতো থাকে না। আর এই ঘরটায় মনে হয় লোক থাকে না, এটার মধ্যে মনে হয় লোক থাকে না। আরে আরে আর এখানে একটা ফাঁকা একটা জায়গা আছে, সুন্দর একটা জায়গা। আর আর আমরা এদিকে এসেছিলাম, আমি আর দাদা, আমার একটা দাদা আমার পিসির ছিল, তো আমরা এদিকে ঘুরতে এসেছিলাম আগেও। আর এখান থেকে ঘাটে যাওয়ার সিঁড়ি। তো গাইজ, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও দেখার জন্য। আর এই